আইডিয়া নাই। জানে ভিডিও করতে থেকে ফক করে নিয়ে নিবে। গঙ্গাসাগর হব উত্তর বাংলা। এটা হচ্ছে ওদিকে ওই থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এতো এগুলা লক গেট, দূর দূরান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না গঙ্গার এত জল। তুমি যেভাবে ফোনটা নিয়েছিলে মনে করো গাড়ি বাতাস বেশি দিল, হাত থেকে স্লিপ কেটে ঘুড়ির মতো উড়ে যেত। নদী বাতাস আর রেলের বাতাস, নদীর উপর দিয়েও জলের জলের সাথে হাওয়াও বই, জলের যা গতি ওই গতিতেই হাওয়াকে নিয়ে যাচ্ছে। ফারাক্কাতে ট্রেন থেকে ভিডিও করে অসুবিধা নেই, বাসের থেকে ভিডিও করতে দেয় না। বাস বা বাসও রেস্ট্রিকশন নেই, দাঁড়িয়ে ভিডিও করতে পারবা না। এক জায়গায় বলে যে ব্রিজটা খুব সেন্সিটিভ, পাবলিক পাবলিক অবস্ট্রাকশন করা যাবে না, অ্যাক্সিডেন্ট হবে। এটা মনে হয় ফটোশুট জোন মনে হচ্ছে, ওরকম কিছু তো নেই। টাওয়ার একটা বিশাল ব্যারেজ, 108টা। এগুলা সবগুলা গেট খুলে দিলে তো বাংলাদেশে গেট আর বন্ধ করার জায়গা থাকে। ভালো ভালো, এই শীতকালেই আসে। আরেকটা হচ্ছে শিলিগুড়ি গাজল ডোবা, গাজল গাজল ডোবাতে প্রত্যেক বছর আগে যেতাম, এখন যাওয়া হচ্ছে না রিসেন্ট 5 বছর ধরে। খুব আরামদায়ক এলাকা গাজল ডোবা, এরকমই সিন, খালি গেট কম ওখানে। ওটা পিওর হাইড্রো আর এটা থার্মাল হাইড্রো। কি গতি জলের, এটা অনেকটা খুলেছে গেট। শেষ গঙ্গা।